সিলেটের জয়ন্তপুর ও গোয়েনঘাট উপজেলা নিম্নাঞ্চলের কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ঋণের টাকায় আবাদ করে লোকসানে পড়েন দু উপজেলার 500+ কৃষক। আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকটের আশঙ্কা করেছেন কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন তারা। সিলেটে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়েনঘাট উপজেলার শানকিভাঙা, আসানপাড়া, নাইন্দার হাওর, তিতকুল্লি হাওর, রাজবাড়ি কান্দি এলাকার কমপক্ষে 1,000 হেক্টর আমন ধান। এদিকে আকস্মিক বন্যায় জয়ন্তপুর উপজেলার শেওলাটু, বাউন হাওর, বুলটির পাড়, নলজুড়ি, গাতিগ্রাম, বীরাখাই এলাকার কয়েক হাজার হেক্টর আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া বেশিরভাগ ধানই কেবলমাত্র ফলন ধরেছিল। ফসল হারিয়ে দিশেহারা হাওর অঞ্চলের কৃষকরা ফসলের ক্ষতি পুষিয়ে নিতে ত্রাণ সহায়তা সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন তারা। সিলেট জয়ন্তপুর থেকে এস এম রাজুর পাঠানো তথ্যচিত্রে এটুজেড নিউজ লাইভ।